বন্ধুরা, টাইম ট্রাভেল হচ্ছে এমন একটি ধারণা যেটি অস্বীকার করা যায় না। কারণ আমরা যদি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটনের তত্ত্ব বিশ্বাস করি, তাহলে পৃথিবীতে টাইম ট্রাভেল করা সম্ভব। এবং বর্তমান সময়ে টাইম ট্রাভেল নিয়ে অনেক ধরনের খবর শুনতে পাওয়া যায়। আজ আমি আপনাদের টাইম ট্রাভেল নিয়ে এমনই একটি তথ্য জানাবো। মূলত অ্যালেকজান্ডার স্মিথ নামের একজন ব্যক্তি অ্যাপেক্স টিভির কাছে একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউয়ে দাবি করেছেন তিনি টাইম ট্রাভেল করেছেন। তার দাবি, তিনি 1981 সালে টাইম ট্রাভেল করে 1918 সালে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ফিরেও এসেছেন। তার কাছে টাইম ট্রাভেলের প্রমাণ জানতে চাইলে তিনি একটি ছবি দেখান, যেই ছবিতে কিছু আধুনিক ধরনের উঁচু দালান দেখা যায়। তিনি এটাও দাবি করেন তার সেই ছবিটি ভবিষ্যৎ থেকে তোলা। প্রাথমিক ধারণা অনুযায়ী এই ছবিটি আসলে এই বিশ্বের নয়। স্মিথ তার সাক্ষাৎকারে আরও দাবি করেন ভবিষ্যতে এলিয়েনরা এই পৃথিবীতে আসবে এবং সেই এলিয়েনরা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, অ্যালেকজান্ডার স্মিথের এরকম বক্তব্যের প্রতি আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। আর এমনই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ইউটিউবের পাশাপাশি আমাদের ভিডিও ফেসবুকে দেখার জন্য আজই ফলো দিয়ে রাখুন স্টোরি আর্কাইভ ফেসবুক পেজ।